ফ্রেন্ড এনএস সুপারস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আজ আমাদের টপিক হলো মিনিংস। আজ আমাদের টপিক হলো মাইক্রোসফট ওয়ার্ডের মিনিংসের কাজ। তাহলে চলুন সোজা কাজে চলে আসি। এর আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নেবেন যাতে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যান। তাহলে চলুন সোজা কাজে চলে আসি। আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর আমরা প্রথমে মিনিংস অপশনে যাব। মিনিংস অপশনে যাওয়ার পর আমরা মিনিংসের পার্ট ওয়ানে দেখিয়েছি ইনভেলপস এবং লেবেলের কাজ দেখিয়েছি। আমরা আজকে দেখাবো যে স্টার্ট মেল ম্যানেজের কাজ আমরা কিভাবে করতে পারি। আজ আমরা দেখাবো। তবে স্টার্ট মেল ম্যানেজের দুটো কাজ রয়েছে, একটা রয়েছে লেবেল আর একটা রয়েছে স্টেপ বাই স্টেপ মেল ম্যানেজ। তাহলে আমরা আজকে দেখাবো শুধু লেটারের কাজটা আমরা কিভাবে করতে পারি। তাহলে চলুন প্রথমে আমরা কি করব, লেটারে ক্লিক করবেন। লেটারে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট আপনারা লিখবেন যে আসলে আমরা কি লেটারটা আমরা মেল করব। আমরা প্রথমে একটি লেটার লিখলাম, যেমন ধরেন আমাদের এই লেটারটি আমরা এখানে নিয়ে আসলাম, এটা আমাদের একটি লেটার। লেটার আপনি আনার পর আপনি কি করবেন, উপরে যে যেখান থেকে আপনার কার্সারটা শুরু হয়েছে ওইখানে আপনি একটা ইন্টার দিয়ে রাখবেন, যে আপনি একটা ইন্টার মানে একটা লাইন আপনি ফাঁকা রাখবেন, কারণ এখানে আমাদের প্রয়োজন রয়েছে, আমাদের ডিটেলসগুলো এখানে দিতে হবে। তাই আমরা প্রথমে কি করব, প্রথম লাইনটা একটু ফাঁকা রাখব। তারপর আমাদের দেখেন যে সিলেক্ট রিসিপ্লিন্ট ওপেন হয়ে গেছে, বাকি সবগুলা কি রয়েছে, হাইট রয়েছে। আমরা প্রথমে কি করব, সিলেক্ট রিসিপ্লিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে এই টাইপ ইন নিউ লিস্ট একটা অপশন রয়েছে, আমরা টাইপ ইন নিউ লিস্টে ক্লিক করব। টাইপ ইন নিউ লিস্ট ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে, সেটি আমরা এখন কাজ করব। সেটি কাজ করতে গেলে আমরা প্রথমে কোথায় যাব, আমরা প্রথমে যেতে হবে আমাদের যে পেজ সেটআপটা, আমরা আগে দিতে হবে। পেজ সেটআপটা দিতে হলে আপনার কি যাবে, কাস্টমাইজ কলামে যাবেন। কাস্টমাইজ কলামে যাওয়ার পর দেখেন আমরা যে অ্যাড্রেসগুলো আমরা ব্যবহার করব, সম্পূর্ণ অ্যাড্রেসগুলো আমাদের এখানে রয়েছে, যেগুলো আমাদের এখানে অ্যাড্রেস নেই সেগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড করে নিতে পারবো, যেগুলো প্রয়োজনে ডিলিট করতে পারবো, যেগুলো প্রয়োজন নাম পরিবর্তন করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে কিছু ডকুমেন্ট ডিলিট করব আর কিছু ডকুমেন্ট অ্যাড করব। আমরা আপনাদেরকে কমিয়ে দিতেছি, আমরা যে কোনো কয়েকটা ডিলিট করে দিলাম। তারপর আমরা কী লিখবো, যেখানে এখানে অ্যাড্রেস লাইন আছে, কোম্পানি নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আপনি যা যা প্রয়োজন দিতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে কী লিখবো, এখানে জিপ কোড লেগে আছে, আমরা এটার পরিবর্তন করে পোস্ট কোড লিখবো। তাহলে রিনেম দেবেন, তারপর এখানে লিখবেন পোস্ট কোড। পোস্ট কোড লিখার পর ইন্টার দিবেন, দেখেন চলে আসছে। আমরা তাহলে এভাবে কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো, যারা আপনি ডিলিট করার দরকার ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা কী করব, আমাদের এই কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে নাম লিখবো, যে আমাদের ফার্স্ট নেম কী হবে। যেমন ধরেন আমি নাম লিখলাম, তারপর আমরা কোম্পানি নেম লিখলাম, তারপর আমরা কি লিখবো, অ্যাড্রেস লিখবো। যেমন ধরেন অ্যাড্রেস লিখলাম সিলেট, তারপর আমরা সিটি লিখবো, সিটিও ধরেন সিলেট, তারপর আমরা পোস্ট কোড লিখবো, যেমন ধরেন আমাদের এটা পোস্ট কোড, তারপর কি লিখবো, কান্ট্রি বাংলাদেশ, আমরা কি লিখবো, ফোন নাম্বার লিখবো, আমাদের এখানে একটা ফোন নাম্বার দেব, তারপর আমরা ইমেল লিখবো,
তারপর আমরা কি করব ট্যাব দেব আমাদের নিচের লাইনে চলে আসছে আমরা এখানে আরেকজনের নাম লিখব আপনারা এইভাবে নাম লিখে ফেলবেন দেখেন আমি যদি আপনাদের সবগুলা দেখাই অনেক লেট হবে তাই আমি আপনাদেরকে যে কোনো একটি লিখে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে লিখে ফেলবেন আপনাদের যা যা প্রয়োজন আপনারা লিখে ফেলবেন হ্যাঁ আমরা লিখলাম যে এভাবে আপনারা কি করতে পারবেন যে আমরা একজন দুইজন নয় আমরা শত শত বা হাজারের অধিকও আমরা কি করতে পারবো এখানে ডকুমেন্ট টাইপ করতে পারবো আসলে আমাদের এখানে ডকুমেন্টটা হলো যে আমরা যাকে এসএমএস পাঠাবো আমরা যাকে লেটারটা পাঠাবো তার সম্পূর্ণ অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে কি আমরা কি নাম্বারে পাঠাবো এখানে নাম্বার দিতে হবে কি ইমেইলে পাঠাবো ইমেইল দিতে হবে তার স্থায়ী ঠিকানা এবং তার বলতে গেলে আপনার সম্পূর্ণ একজন আমরা লেটার পাঠানোর জন্য যা যা প্রয়োজন হয় আমরা সবই এখানে এইখানে লিখব এইখানে আমরা সবগুলো লিখব যে আমরা জয়জনকে পাঠাবো দেখেন আমরা দুজনের নাম সিলেক্ট করলাম তারপর আমরা কি দেব ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আপনাদের হয়তো একটি সেভ ছেদ চাইবে আপনাদের একটি সেভ চাইবে আপনারা একটি সেভ দিয়ে দিবেন যেমন ধরেন আমাদের এখানে একটি সেভ চাইছে আমরা কি করব এই ডকুমেন্টটা আমরা একটি সেভ দিয়ে দেব আমরা একটা সেভ দিয়ে দিলাম আসলে আপনাদের একটি সেভ দিয়ে দিবেন কারণ আমরা যে যে নামে আমরা এই ডকুমেন্টটা পাঠাবো তাদের নামে একটা আলাদা লিস্ট তৈরি হবে তাই আমাদের এটা প্রয়োজন তারপর দেখেন আমাদের সিলেক্ট রিসিপিয়েন্টের কাজ শেষ হওয়ার পর আমাদের বাকি সবগুলো কি হয়েছে স হয়ে গেছে তারপর আমরা কি করব এডিট রিসিপিয়েন্ট এডিট রিসিপিয়েন্টে যাওয়ার পরে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা লিখছিলাম এইগুলো কি আমাদের ঠিক আছে কি না আমরা দেখতে পারবো তারপর আমরা কাউকে যদি এসএমএস পাঠাতে না চাই আমাদের কি করতে হবে যেমন ধরেন এখানে রাইট বাটন উঠিয়ে দিবেন তাহলে তার নামে এসএমএস যাইবে না তাহলে আমরা কি করব এটা যদি আমাদের সম্পূর্ণ ওকে থেকে থাকে তাহলে আমরা কি করব ওকেতে ক্লিক করব তারপর আমরা কি করব তার পরবর্তী কাজ হলো দেখেন এখানে অ্যাড্রেস ব্লক আছে গেটিং লাইন আছে ইনসার্ট ম্যানেজ ফিল্ড আছে আমাদের প্রথম কাজ হলো গেটিং লাইন গ্রেটিং লাইনটির কাজ আমরা কিভাবে করব দেখেন এখানে ডিআর আছে টু আছে এবং নান আছে ডিআর টু নান আপনি নিজে দিতে পারবেন আপনি যে কোনো রুলস এখানে ব্যবহার করতে পারবেন তাহলে আপনার এখান আমরা এখানে কী করলাম আমরা ডিআরটা রেখে দিলাম আর আমরা কি করলাম ডিআর দেখেন এখানে এইরকমভাবে আপনাদের সিস্টেমটা দেখাচ্ছে যে আসলে এই সিস্টেমে এই নামগুলো আসবে ডিআর অমুক স্যার ডিআর অমুক মানে আমরা লেটারের সাথে কী আসবে ডিআর অবশ্যই প্রয়োজন হয় তাই আমরা লাগবে তাহলে আমাদের ওই দেখেন এখানে আবার দেখাচ্ছে ডিএম নাদিম মিয়া আমরা যে নামটি প্রথম দিয়েছিলাম এই নামটি এখানে শো করতেছে তারপর আমরা কি করব এই কাজটি শো হয়ে গেলে শেষ হয়ে গেলে আমরা এইটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব দেখেন আমাদের এখানে গ্রেডিং লাইনটি চলে আসছে তারপর আমরা ইন্টার প্রেস করব ইন্টার প্রেস করার পরে দেখেন আমাদের হাইলাইট অপশনটিও ওপেন হয়ে গেছে আমরা গ্রেটিং লাইন কাজ করার পর আমরা কি করব অ্যাড্রেস ব্লকে যাব অ্যাড্রেস ব্লকে যাওয়ার পর অ্যাড্রেস ব্লকে গিয়ে আপনারা কি করবেন যে দেখেন এখানে ইনসার্ট কোম্পানি নেম ইনসার্ট পোস্টাল অ্যাড্রেস আসলে তার স্থায়ী ঠিকানা এবং তার কোম্পানি নেমগুলো ঠিক আছে কি না আমরা এখান থেকে চেক করতে পারবো দেখেন আমাদের কোম্পানি নেমটা আছে এনএস কম্পিউটার তারপর দেখেন ইনসার্ট পোস্টাল অ্যাড্রেস তার স্থায়ী ঠিকানা আছে কি না অবশ্যই আছে তাহলে আমরা কি করব ওকেতে ক্লিক করব আমাদের অ্যাড্রেস ব্লকটিও চলে আসছে তারপর আমরা কি করব অবশ্যই লেটারের শেষের অংশ কিছু ডকুমেন্ট দিতে হয় তাহলে আমরা শেষের অংশ আমরা কোথা থেকে নেব ইনসার্ট ম্যানেজ ফিল থেকে নেব ইনসার্ট ম্যানেজ ফিল থেকে দেখেন আমরা যা যা ডকুমেন্ট লিখছিলাম এখানে চলে আসছে তাহলে আমরা কি করব এখান থেকে আমাদের যেমন ধরেন অ্যাড্রেস দিব তারপর কি দেব তারপর যেমন পোস্ট কোড দিব তারপর আমরা ফোন নাম্বার দিব তারপর ইমেল দিব আর দিব না ঠিক আছে ইমেল দেওয়ার পর ক্লোজ করে দিলাম তারপর আমরা এখানে দেখেন আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ আছে আমরা আলাদা সবগুলোকে আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ করে দেব এন্টার দিয়ে আমাদের এটা লক্ষ্য করবেন যে দুটো ব্র্যাকেটের মধ্যে যাতে আমাদের ডকুমেন্টগুলো থাকে তাহলে আমরা এগুলো আলাদা করার পর আমরা দেখেন সবগুলো ঠিক আছে তারপরের কাজটি হলো আমরা কি করব যদি আমরা চাই যে আমরা হাইলাইট করতে চাই তাহলে আমরা হাইলাইট করে ফেলবো দেখেন আমাদের হাইলাইট হয়ে গেছে
হাইলাইট হয়ে গেছে হাইলাইট হওয়ার পর আমাদের এখানে রেজাল্ট আছে তারপর মার্চ ফিল্ড আছে আর তারপর আমাদের প্রিভিউ রেজাল্ট আছে আমরা আসলে আমরা প্রিভিউ রেজাল্টে ক্লিক করব প্রিভিউ রেজাল্টে ক্লিক করার পর দেখেন আমাদের কি হয়েছে সব ডকুমেন্টগুলো চলে আসছে আমরা যা যা লিখছিলাম আমাদের সব ডকুমেন্টগুলো চলে আসছে তারপর আমরা কি করব যে আমরা দেখতে পারবো যে আমাদের আলাদা আলাদা নামে দুইটা লিখছিলাম দেখেন দুই আসছে আমরা প্রথমটা দেখেন কার নাম আর দ্বিতীয়টা দেখেন অন্যজনের নাম ঠিক আছে তারপর আমাদের যদি যেমন ধরেন এখানে আমরা দুইটা থেকে আমাদের এখানে দশটা পাঁচটা দেখেন এখানে কিন্তু একটাই দেখাচ্ছে তাহলে আমরা যদি সব একসাথে দেখতে চাই তাহলে আমরা কি করব ফিনিশ ম্যানেজ অ্যান্ড ফিল্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে সেন্ট মেল মেসেজ এটাতে আমরা ক্লিক করলে হবে কি আমাদের সব ডকুমেন্টগুলো যার যার নাম্বার এবং যার যার ইমেলে চলে যাবে আমরা যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে পারবো আমরা যদি সম্পূর্ণ একসাথে দেখতে চাই তাহলে আমরা কি করব এডিটে ক্লিক করার পর অল ওকে দেওয়ার পরে দেখেন আমাদের সবগুলা চলে আসছে দেখেন আমাদের দুটা চলে আসছে আপনারা ইচ্ছে করলে দেখেন এখানে দুটো দিকে নিতে পারবেন দুটো চলে আসছে তারপর আমরা কি করব দেখেন আমাদের সবগুলো কাজ আবার হাইড হয়ে গেছে মানে আমাদের কাজ সম্পূর্ণ শেষ আসলে এটা আমাদের যে মেইলিংসের কাজটার সুবিধা হলো যে আমরা যদি চাই একটি লেটার মানে একটি বিষয়ে যেমন ধরেন বড় বড় কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান এই এসএমএসগুলো ব্যবহার করে যেমন ধরেন আমার একটা কোম্পানির মধ্যে 500-5000 জন শ্রমিক কাজ করতেছে আমরা সবাইকে কি করব তাদের মোবাইলে একটা এসএমএস দিব যে আমাদের এই নোটিশটা আমরা এসএমএস দিব তাহলে আমরা একটি নোটিশ হাজার জনকে পাঠাতে পারছি এবং হাজার জন এর নোটিশ একসাথে পিন করতে পারবো আমরা যদি এখান থেকে কাজ করি এটার সুবিধা হচ্ছে এটাই যে আমরা একটি কাজ কর যে আমরা একটি কাজ করে হাজারটি কাজের সমাধান করতে পারতাছি তাহলে আপনারা আসলে বুঝতে পারছেন আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি আপনারা আসলে সহজে বুঝে নিতে পারবেন আসলে এটা খুব সহজ একটি কাজ আপনারা যদি একটু খেয়াল করে বুঝেন অবশ্যই পারবেন আর আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নেবেন যাতে আপনাদের সবগুলো ভিডিও আমাদের এই মেইলিংসের মাধ্যমে আমাদের যে আজকে আমরা দেখালাম যে লেটারের কাজ আমাদের আজকের ক্লাসটি হলো মেইলিংসের স্টার্ট মেইল ম্যানেজ এটা হচ্ছে পার্ট 2 মেইলিংস মেনুর পার্ট 2 আমাদের পরবর্তী ভিডিও হবে স্টেপ বাই স্টেপ মেইল ম্যানেজ পার্ট 3 আমরা পার্ট 3-তে চেষ্টা করব আমাদের মেইল ম্যানেজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই সাথে থাকবেন আমাদের পরবর্তী ক্লাসের জন্য ধন্যবাদ।